নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের সবার অনুরোধে ফুলকপি পাতা বাটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর শুধু যে ফুলকপি পাতা বাটা বানাবো তা না, তার সঙ্গে কিন্তু একটা শোল মাছের রেসিপি থাকবে। আপনাদের দাদা সকালবেলা এরকম সাইজের একটা জ্যান্ত শোল মাছ নিয়ে এসছে, ফুলকপি পাতা বাটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতে। আমি এখন যাচ্ছি বাগানে তরতাজা ফুলকপি তুলবো বলে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ওই যে দূরে ফুলকপি বাগান, বাগানে ঢুকে পড়েছি, আপনাদের দেখাবো একদম টাটকা তাজা ফুলকপি। এই দেশি ফুলকপির যে কি স্বাদ, যে না খাবে সে জানতেই পারবে না। ফুলকপিটা কি সুন্দর ফুটেছে দেখুন, একদম মনে হবে গোলাপ ফুল হয়ে আছে। এই যে পাতাগুলো একদম ঘিরে আছে। ফুলকপি তো খাওয়াই যায়, ফুলকপির যে ডাঁটাগুলো আছে এই ডাঁটাগুলোও খাওয়া যায়, কিন্তু আজকে আমি এই যে ফুলকপির নরম পাতাগুলো আছে, আপনাদের বলছিলাম যে ফুলকপি পাতা বাটা বানাবো, এই পাতাগুলো দিয়েই পাতা বাটা করবো আজকে। এই যে দেখুন এই পাতাগুলো একদম নরম, খেতে যা লাগবে না, খুব সুন্দর লাগবে এই পাতাগুলো বাটা করলে। গাছের গোড়ায় জল নেই তো, সেই জন্য শিকড় একটু শক্ত হয়ে গেছে, আমি না তুলতে গিয়ে পেছন দিকে উল্টে পড়ে যাই। বাবা, উল্টি বালি যাচ্ছি, তুলতেই পারছি না। উঠ, তুলতে পেরেছি। ফুলকপির এই যে নিচের দিকে পাতাগুলো আছে, এই পাতাগুলো নেব না, এগুলো ফেলে দেব। এই যে নরম পাতাগুলো আছে এই পাতাগুলো তো নেব, পাতা বাটা করলে একটু বেশি পাতা লাগে, তাই আমি আর কটা পাতা তুলে নেব। এই যে এই পাতাগুলো হলে হয়ে যাবে, কত পাতা পড়ে আছে দেখুন। যখন বাগান থেকে ফুলকপি তোলা হয় পাতাগুলো বাদ দিয়ে বাজারে ফুলকপি বিক্রি করতে নিয়ে যায় কাকু। আর বেশি দেরি করব না, এবার চলে যাব সোজা রান্নাঘরে, দুটো রেসিপি করতে হবে। আজকে দারুণ একটা জিনিস নিয়ে এসেছি, এই যে দেখুন 1 কিলোর ওপরে আছে একদম পাকা শোল মাছ। জল নিয়ে এসিনি ভয়ে, এত লাফাচ্ছে। শোল মাছের তো অনেক রকম রেসিপি করে দেখিয়েছি, কিন্তু ফুলকপি দিয়ে শোল মাছের জল একবারও রান্না করে দেখায়নি। দারুণ লাগে খেতে, আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। ওমা, আমি তাহলে নিচে মাছ কেটে নিই, তুমি ফুলকপি আর ফুলকপির পাতা কেটে নাও। ঠিক আছে। এমন জল ছিটকেছে অর্জুনের প্যান্ট আর এই দিকটা পুরো ভিজে গেছে, যা টিপে ধরেছি আর ছটকাতেই দিইনি আমি। লাগছে বাবু, ভয়ে উল্টে পড়ে গেছে। সত্যি মাছের সাইজটা সলিড আছে, এই যে গায়ে চাকা চাকা দাগ আছে, বাঘা শোল মাছ হলে তবেই কিন্তু এই গায়ে দাগ পাবে। শোল মাছ যত বড় হবে ততই খেতে ভালো লাগবে। অর্জুন তুই একবার ধর, ধর না, আর ধর না, কিছু হবে না, আর কিছু করবে না, ধর ধর। গায়ে খুব শক্তি। এই যে ডাঁটাগুলো আছে, ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে শীতকালে। ফুলকপির ডাঁটা গুলো বাদ দিয়ে দেবো, মাছ কাটবো হাতে।
কাটবাতে চাই না না হয় নাকি দেখবো এবার আমার পেটি রাখবেনি শোল মাছের পেটি হয় না বাবা যত বড়ই মাছ হোক এরকম রিং পিসি করতে হয় বলো আমি এই পিসটা খাবো এই পিস মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছের এই যে মুড়োটা আছে এটা হাফ করে কেটে নেব হ্যালো আমি এসে গেছি তাদের তুল ধুতে একটু আবার সময় লাগবে ঘষে ঘষে ধুতে হবে তুই যাবি আমার সঙ্গে অর্জুন চল আজকে শোল মাছ দেখো না কত বড় শোল মাছ নিয়ে এসেছিলাম ছিলে না তো কত পিস হয়েছে আজকে কিন্তু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোলে বিশেষ কোনো মশলা দেবো না রিচও করবো না আদা প্রথমে শোল মাছটা ভালো করে ভেজে নেব সরষের তেল সরষের তেলটা গরম হতে থাক এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো জিরেটা বেটে নেব দাদু এই তোমার পছন্দের দাদু বলে মাছের লেজাতে নাকি বেশি স্বাদ পাওয়া যায় সেই জন্য দাদু সবসময় লেজা খেতেই পছন্দ করে আজকে রান্না কিন্তু একদম কম পরিমাণ মশলা দিয়ে করব এই দেখেছেন আদাও একদম কম আর জিরেও একদম কম শুকনো লঙ্কা হ্যালো আপনার তরকারি তো অনেক কিছু খান অনেক কিছু দিয়ে ভয়ে করে কিন্তু মশলা করতে হলে বেটে তরকারি করে খাবেন তার স্বাদ আলাদা সব সময় বাটবেন তার মানে দাদু বলতে যাচ্ছে কষ্ট করে গোটা মশলা বেটে রান্না করলে রান্নার স্বাদও ভালো হবে আর শরীর খারাপও হবে না গুঁড়ো মশলাতে অনেক কিছু ভেজাল পাওয়া যায় এখন মাছ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব মশলার জল সিল দেওয়া মশলার জল দিলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায় সেই জন্য আমিও দিই মা ফুলকপিগুলো কাটার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছে মাছ ভাজার তেলে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজবো আজকে লবণ হলুদ টমেটো কুচি রান্না দিলে হয় কিন্তু আজকে আমি টমেটো গ্রেট করে দেব একটু গ্রেট করো তো
ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই ভাজা ফুলকপিও কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে। ওই একই তেলে আর একটু সর্ষের তেল দেব। ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব, আর দেব তেজপাতা। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, টমেটো, লবণ। দাদু শুধু কাণ্ডটা দেখুন, একবার এদিক আর একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। মা কিন্তু এক জায়গায় চুপ করে বসে আছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। বেজে রাখা ফুলকপি মশলাতে দিয়ে দেব। মশলার সঙ্গে ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। ঝোলটা একটু ভালো করে প্রথমে ফুটাবো, তারপর কিন্তু মাছ দেব। ঝোল কিন্তু একদম টকবকে হয়ে ফুটছে। এবার আমি ভেজে রাখা সব শোল মাছ দিয়ে দেব। আজকে মাছের রান্নায় ফুলকপির স্বাদ পাওয়ার জন্য কিন্তু আমি আলু দিলাম না, আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন। আলু দিয়ে না ভালোই হয়েছে, আলু বেশি খাওয়া খারাপ, ডায়াবেটিস হয়। ডায়াবেটিস? আরে ডায়াবেটিস, আরে সব বলে না আলু খেলে সব ইয়ে হয়, সুগার সুগার। ফুলকপি বাটা বাটার জন্য কিন্তু প্রথমে কড়ায় তেল দিতে লাগবে না, কেটে ধুয়ে রাখা ফুলকপি পাতা দিয়ে দেব। লবণ দেব, চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য, ফুলকপি পাতা থেকে জলটাও বেরিয়ে যাবে আর ফুলকপি পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কত জল বেরিয়েছে দেখুন। পাতা থেকে জল ভালো করে আলাদা করে নিয়েছি। এবার শিল নোড়ায় মিহি করে পাতাগুলো বেটে নিতে হবে। গোটা রসুন, মা ওদিকে রসুন আর ফুলকপি পাতা ভালো করে বেটে নুক, এদিকে আমি মশলাপাতিগুলো একটু গুছিয়ে নিই। সর্ষের তেল, কালো জিরে ফোড়নের জন্য দেব, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার রসুন আর ফুলকপি পাতা যে বাটা আছে একসঙ্গে দিয়ে দেব কড়ায়। লবণ, ফুলকপি পাতা বাটা হয়ে গেল, এবার তুলে নিই। ফুলকপি পাতা বাটা দাদু ভাতে মাখাও, পুরো সবুজ হয়ে যাবে। সুন্দর জিনিস, এ যা জিনিস নয়, দৈনিক করিস না। এই যে লাই যা, আহ মা কি সুন্দর বানিয়েছে।
ভালো লাগছে? পাতাটা খুব ভালো লাগছে রে। ভালো লাগছে? ভাত তো সবুজ হয়ে গেছে, সাদা আর সবুজ। খেতে পারলো নি, দেখ আমি খাবো। হ্যাঁ দারুন, খুব ভালো স্বাদ লেগেছে মাছটা, খুব ভালো। মাছটা বড় ছিল, যত শোল মাছ বড় হবে খুব ভালো স্বাদ লাগবে। আজকে দু দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কে কী রেসিপি শীতকালে দেখতে চান সেটাও জানাবেন, আমি অবশ্যই রান্না করে আপনাদের দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।